গাছগুলো একটু ভালো করে মিক্স করে নিই। ঠিক আছে, সাকিব তুই একটা গাছ কর, এর ভিতর থেকে যে কোনো একটা গাছ সেটা আমি দেখতে পারবো, দেখা তো চল গিয়ে দেখা। নাম বড় হয়ে যাতে এই পৃথিবীতে একটা তাসি এরকম দেখায়, ক্যামেরা দেখা লিখছিস না তখন ওই তাসটার সাথে তোর একটা কানেকশন তৈরি হয়েছে, কিরকম কানেকশন? তুই যখন তুলে দিবি তখন তোর তাসটা উপরে চলে যাবে, তুলে ভিতরে রাখছিলাম তো দেখছিস না, আমি আরো শুনে তুই অর্ধেক তাস অর্ধেক তাস উঠা মাঝখানে রাখলি, অর্ধেক বাকিটা রাখ তুই দে অনেকে ভাবে কি যে আমি বোধ হয় এই তাসটাকে মাঝখানে রাখি না, আমি বোধ হয় কিছু একটা করি যাতে মনে হয় না যেটা মাঝখানে আছে, এটা কি এখন মাঝখানে আছে কি দেখতে পাইতেছিস? আচ্ছা আমি এটাকে এইটার মাঝখানে রাখি, ঠিক আছে বাকি তাসটা উপরে এটা ভিতরে দিয়ে দেবো। আচ্ছা দেখ, এখন যখন আমি বলছি না তোর সাথে গানেশ তৈরি হয়েছে, একমাত্র তোর সাথে এই গানেশ তৈরি হবে, ইতিহাস একটা তুলি দেয় দেখ, তোর তুলি দেয় কিন্তু কাজ হয় তাসটা কিন্তু উপরে আসে, কিন্তু তুই একটা তুলি দে তার সাথে। আচ্ছা এখন মনে কর আমি যখন তাসটাকে মনে কর এখানে মানে ফেইসে তো সাকিব নাম লেখা আছে কিন্তু ব্যাকে কি কিছু লেখা আছে এখানে কিন্তু বোঝা যায় না তো তাসটা কখন আসে, আমি আবার রাখে দিই ভিতরে রাখতেছি তাসটা, ভিতরে রাখতেছি যাইতেছি ভিতরে তো একটু তুলি দে কিভাবে এর আগে সবগুলো তাস নীল ছিল না, ভিতরে একটা তাস এখন দেখ দেখ সবগুলো তাস নীল কিন্তু একটা তাস কিন্তু ব্যাপারটা হইলো ও যখন রং বদলায় না রং তো বদলায় না, এখন ও কিভাবে চেঞ্জ হবে আসলে? তখন ব্যাপারটা হয় কি পুরাটা একটা ইলিউশনের মধ্যে কাজ করে, তুই দেখছিস যে রং বদলাইছে কিন্তু আসলে রং বদলায় না, কারণ প্রথমে তাসটা কি ছিল নীল ছিল না, ও সবসময় নীল ছিল মাঝখানে লাল দেখছিস, দেখ সবগুলো তাস দেখ সবাই একটু